যে টপিক আমি নির্ধারণ করেছি আল্লাহ পাক যেটা আমাকে দিয়ে বলাবেন যে আশা উম্মীদ রেখেছি সেই টপিক হচ্ছে রবিউল আউয়াল মাস বিশ্ব নবী ঈদ উপলক্ষে নবী পাকের শান কিছু বলব এবং তারপরে নবীর ঘরানাদের কথা কিছু বলব। নবী পাকের শান বললে নবী খুশি হবে না, কারণ নবী পাক বলেছেন আমার ঠিকানা আমার আহলে বায়াত। তিরমিজি শরীফের হাদিস, মুসনাদে আবু ইয়ালা, আরো মুত্তাফিক আহলে সুন্নতের কিতাব থেকে বহুল প্রমাণিত। অতএব আমরা যতই নবী নবী আর নারায়ণ নবী ইয়া নবী যাই করি না কেন, নবীকে যদি কেউ পেতে চায় তো আহলে বায়াতের দরবারে আগে যেতে হবে, তা না হলে মিথ্যা নবী নবী করা 100% চ্যালেঞ্জ। দলিল ছাড়া ইমতিয়াজ কথা বলে না। তো নবী, আর একটা উদাহরণ দিই, কোনো বাড়িতে যদি কোনো ভিখারি আসে, বাড়ির যে মেন মালিক তাকে যদি দোয়া না দেয়, তার ছেলে পুলে পরিবারকে যদি দোয়া দেয়, কি জন্য দেয় বাবু? দোয়াটা দোয়া যদিও মুখে হলেও বাড়িওয়ালা তো শুনে খুশি হচ্ছে, কিন্তু তার হৃদয়ে চাইছে যদি 5টা টাকা 10টা টাকা দেয়। তাহলে 5টাকা 10টাকা 2 টাকার বিনিময় পাওয়ার উদ্দেশ্যে বাড়িওয়ালা ছেলে পুলেদের আল্লাহ হায়াত দারাজ করুক, তাদেরকে আল্লাহ ইমানদার করুক, তাদের অকসুখ বিসুখ দূর করে দিক, আল্লাহর ওয়াস্তে দে বাবা কিছু। বাড়িওয়ালা যদি বলে আমি বাড়িওয়ালা, আমি গার্জেন, আমাকে কিছু বললেনি, আমার প্রশংসা করলেনি, আমার আওলা আওলাদের জিকির করলি, আমার আওলা আওলাদের প্রশংসা করলি, তোকে দেবো না, এরকম বাড়িওয়ালা আহম্মক আছে নাকি? বরং বাড়িওয়ালা জ্ঞানী হলে সে বলবে না রে ভাই আমার দরকার নেই, আমার ছেলে পুলেকে তো দোয়া দিয়েছে, তো সে নিজে তাকে দোয়া দিলে 5 টাকা দিত, ছেলে পুলের উপরে যখন দোয়া দিয়েছে তো 10 টাকা দিচ্ছে, ঠিক না? খুশি হয়। তা আমার নবী বলছেন যে আমার জিকির আজকার যা কিছু অনুশীলন পাবে আমার আহলে বায়াতের মধ্যে দিয়ে পাবে, তো আমার নবী শিখিয়ে গেছেন আহলে বায়াতের জিকির করা, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা নবীর উম্মতের দাবিদার, আহলে বায়াত ইয়ানে রাসূল ঘরানার আলোচনা হবে, সেই সঙ্গে আরেকটা বিশেষ টপিক সময় যদি পাই। শিয়া বলে কাকে? আমি একটা কমন্স পেয়েছি বা এরকম আরো কয়েকজন বলেছে যে শিয়ারা মুসলমান না। আমিও বলছি মুসলমান নাই বলো, কিন্তু কসম খোদার শিয়ারা মুমিন, জোরে বলেন। শিয়ারা মুসলমান না, দরকার নেই, কারণ সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে আছে আল্লাহ নবী বলছেন, তো আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ বলাছেন যে হে নবী আপনি বলে দিন, ক্বালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু, এই আয়াত পড়বেন 14 নম্বর আয়াতে। আমি ওই টপিকে যাচ্ছি না, খালি ভূমিকা স্বরূপ যে তোমরা যে নিজেরা বলছো আমরা ইমানদার, না না না, তোমরা এখনো ইমান আনো নি, বরং তোমরা বলো যে আমরা মুসলমান হয়েছি কিন্তু এখনো তোমাদের মধ্যে ইমান প্রবেশ করে নি। তাহলে মুসলমান হলে ইমানদার হওয়া যায় না, ইমানদারের পরিচয় মোমেন হওয়া যায়। তাই মোমেন হতে গেলে তার একটাই মাত্র দামান মাওলা আলী পাকের দামান ধরে থাকনে ওয়ালা হলো মোমেন, কারণ নবী পাক কোন সাহাবাকে দিয়ে রেজাল্ট দিয়ে যায়নি, এ সার্টিফিকেট দিয়ে যায়নি যে সাহাবি তোমাকে যদি কেউ না মানে বা তোমার উপরে হিংসা করে বা তোমার উপরে বিদ্বেষপনা করে সে মুনাফেক, এরকম দলিল আমি আজ পর্যন্ত পাইনি। যদি কেউ কমবক্তা পেয়ে থাকে তো আমাকে দেবেন, কিন্তু এরকম হাজার আহলে সুন্নাতের কিতাব থেকে মুত্তাফিক দলিল আছে, মুসলিম থেকে নিয়ে বিভিন্ন কিতাবের মধ্যে, ইয়া আলী লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউবগিজুকা ইল্লা মুনাফিক, হে আলী তোমার দস্তি মহব্বত তারাই করবে যারা মুমিন, আর যারা তোমার দুশ্মনী করবে, হিংসা বিদ্বেষ করবে, তোমার জিকির আজগার হলে মুখ ছিটকে যাবে, উদাস হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে, বিরক্ত বোধ হবে, এক পাক্কা হারামি মুনাফিক। মুনাফিক কে হয়? হালালি হবে, হারাম খেয়ে 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 তাসির হারামি হয়ে গেছে। আমি জন্মগত হারামি বলিনি, জি অনেক রকম আছে, যাই হোক। তো যদি সময় পাই, শিয়া কাকে বলে?
আমি প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। শিয়ার টপিক যখনই দেব তখন কোরআন আর হাদিস থেকে প্রমাণ হয়ে যাবে খুদ আল্লাহ শিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়া, আহলে বাইত রাসূল শিয়া, শিয়াদের মহব্বত করনে ওয়ালাও শিয়া। এক কাম বক্ত মৌলভী জানে না শিয়া মানে কি, শিয়ার উপরে ফতোয়া দিতে গিয়ে যে আল্লাহ রাসূল উপরে ফতোয়া চড়ে যাচ্ছে সেদিকে লক্ষ্য করেনি। কথায় বলে না, কাউকে যদি একটা অশ্লীল গালাগালি দেয় তো সে দিল তাকে, আবার যাকে গালাগালি দিল সে দিল তাকে নয় তাকে তার বাপ মাকে, ঠিক না? উজ্জ্ব করে বলবো, যেমন কেউ কাকে বললো শালা, ছোট ভাষায় বলে সে ঘুরিয়ে বলবে শালার বাটা শালা, তাই না? তার মানে বোঝা গেল যে আমি কাউকে শিয়া বলতে গিয়ে এ যেন সেই শালার বাটা শালার মতো হয়ে গেল। কিরকম না, এ নবীকেও শিয়া বললো, তার মানে ঘৃণা ভরে শিয়া বলেছে আমাকে, কিন্তু ঘৃণাটা নবীর উপরেও চলে গেল। শিয়া মানে অনুগামী, শিয়া মানে জামাত, শিয়া মানে পার্টি, শিয়া মানে দল। তো আমরা কার দল, কিসের দল, এ দল কে করতে বলেছে? নবী যদি না বলতেন খোদার কসম পৃথিবীতে একটাও শিয়া থাকতো না। নবী পাকের হুকুম মোতাবেকই আলীকে মেনে চলেছে বলেই শিয়া আছে। যে আর সিরাতে মুস্তাকিম যে রোজানা নামাজ পড়ছেন, ওই যেভাবে বলছেন যে আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি কি করেছেন, নেয়ামত দিয়েছেন, পুরস্কৃত করেছেন। আগে বললাম আল্লাহ তুমি হেদায়েত করো, সহজ সরল পথে হেদায়েত করো, তা আল্লাহ বলে না আমার দিকে আমাকে পাবি কোথায়? তো আমাকে যদি পেতে চাস তো বল কি না, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি নেয়ামত দান করেছো, যাদেরকে পুরস্কৃত করেছো। তো এই নিয়ামতওয়ালা কারা? আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন তারা জন্মের আগে থেকে মানে মায়ের হেরেম থেকে নিয়ে কবরের লাহাত পর্যন্ত জীবনে একটা মিথ্যাও বলেনি, জীবনে একটা মানে হারামও খায়নি, জীবনে কোনোদিন গোনাও করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কারা? না আইম্মায়ে তাহিরিনগণ মাসুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রমাণ না সূরা হিজরের মধ্যে আছে, সূরা হিজরের মধ্যে আছে শয়তান আল্লাহ পাকের সঙ্গে চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জ করে কি চাইলো? না আমাকে দুনিয়া আসমান জমিন দখল করার জায়গা দিয়ে দাও, দিলাম। তার কি চাস? না ডাইনে বাঁয়ে পিছে আগে সব চারদিক নিলাম, দিলাম। আর কি চাস? না কিয়ামত পর্যন্ত একবারে লম্বা হায়াত যেন আমার মৃত্যু না হয় বলে দিলাম। আচ্ছা যিনি দিচ্ছেন আল্লাহ জানেন না ও কি উদ্দেশ্যে চাচ্ছে, তার তো মনোভাব জানে আল্লাহ, কিন্তু তবুও দিচ্ছেন। বলছে আর কি চাস? না ইনসান বাবা আদমের জন্য যে ধ্বংস হয়েছি সেই আদম আর আদমের বংশ ধরেন শিরা উপশিরা রক্ত বিন্দু বিন্দু যেন দখল করতে পারে বলে কেন? বলে ক্যাপচার করব। সেরাতে মুস্তাকিম বসে থাকব, তাদেরকে আসতেই দেব না তোমার দিকে। তার মানে বোঝা গেল শয়তান সেরাতে মুস্তাকিম দেখতে পেয়ে গেছে, আজ পর্যন্ত মোল্লা দেখতে পাইনি। যদি পেত তাহলে বলতো না যে হেদনা সেরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল পথ দেখাও, সেরাতে মুস্তাকিম দেখাও। তা পাইনি বলে তো দেখাতে বলেছে, আর শয়তান দেখে নিয়েছে। তাহলে শয়তানের তুলনায় শয়তানের পায়ের তলাও আজকের ওই মোল্লারা নয়, ঠিক না বেটি? কারণ শয়তান দেখে নিয়েছে সেরাতে মুস্তাকিম, তাই তো বলছি আমি সেরাতে মুস্তাকিমের উপরে বসে থাকবো, গুমরাহ করবে। কিন্তু আল্লাহ বলছে তুই যতই বস থাক, আমি এমন একটা রাস্তা রেখেছি যে রাস্তা তুই জানিস না। সেটা কি? না আল্লাহ বলে আমি জানি। বলে কি? قال ربي بما غويتني لا أزينن لهم في الأرض ولو أنهم أجمعين إلا عبادك منهم المخلصين قال هذا صراط علي مستقيم رجانا نماز بولي هدنا صراط المستقيم الله سهل سرل پتے چلاو سهل سرل پتے هدات کرو پورتے پورتے بولتے بولتے مورے ہی گلی سهل سرل پت پلی کی نا গ্যারান্টি নেই কেজি। কিন্তু আল্লাহ বই কি বলছেন? আল্লাহকে শয়তান চালিয়ে দিয়ে বলছেন যার জন্য আমি গোমরা হলাম পৃথিবীতে জমিনের উপরে আমার সৌন্দর্য দেখিয়ে। শয়তান কি সৌন্দর্য দেখাবে? প্যান্ট শার্ট পরে আসবে, রাইফেল নিয়ে আসবে, বন্দুক নিয়ে আসবে? না ও ওই রকম গুন্ডাগার্দি করলে কেউ দলে যাবে না, ঠিক না বেটি? সব ভয় পালাবে। তার কি আসবে? না জুব্বা পরে হুব্বা পরে যেভাবে ও আল্লাহকে সন্তুষ্ট করেছিল এবাদত করে করে, ঠিক এখানে ও এবাদত করবে, এমন এবাদত করবে মানুষ ভুলে যাবে বড় আবেদ, আর ওই আমি বড় আবেদ মনে করে ওর পিছনে চলবে, তখনই শয়তানের অনুগামী হয়ে গেল। তো শয়তান বলছে জমিনের উপরে আমি আমার সৌন্দর্য প্রদর্শন করিয়ে তাদেরকে এক এক করে গোমরাহ করব, কিন্তু 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 কিছু খালেজ বান্দা আছে, ইবাদাকাল মুখলাসিন, তোমার কিছু খালেজ বান্দা আছে, তাদের কাছে যেতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ।
খালেস বান্দাদের চিনে নিয়েছে শয়তান, কিন্তু আজকে সেই খালেস বান্দাদের আমরা অনুগামী হই, আমাদেরকে বলে শিয়া মোল্লা চিনে নি, শয়তান চিনে নিয়েছে। কথা বুঝতে পাচ্ছেন? টপিক শুরু করিনি, মোল্লা কোনো ছিল না, খালেস বান্দাদের শয়তান চিনে নিয়েছে। সূরা আল হিজর কোরআন নিয়ে আসুন, যদি না দেখাতে পারি তো জুতোর মালা নিয়ে এখান থেকে মেদিনীপুর যাব। জি ব্রাদার মিল্লাত, ওজন কতটা সেটা লক্ষ্য করে কথা বলবেন। দলীয় মনোভাব নিয়ে অনেক বলেছেন, দলীয় মনোভাব সেদিনকে আপনার থাকবে না, আপনি নিজেই ভাবুন, একা এসে একা যাবেন, মুখ দেখাবেন কি করে। তো আদম আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলেছিলেন, শুন আল্লামা জালালউদ্দিন সিউতি তার মুসান্নিফ তাফসিরে দুররে মানসুর এবং তাফসিরে কাবীরের মধ্যেও আছে, আল্লামা জালালউদ্দিন সিউতি রাওয়ায়াত করছেন কি, যে আদম সাফিউল্লাহ আলাইহিস সালাম যখন কেঁদে 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 কয়েকশো বছর কেটে গেল, আল্লাহ বলে ও জিবরিল রাব্বিকা জালিল, যাও ভুলে গেছে, আসমানে কি দেখেছিল পৃথিবীতে গিয়ে ভুলে গেছে, স্মরণ করিয়ে দাও। গিয়ে স্মরণ করিয়ে দেওয়া হলো, মুক্তাসার বলছি, বলে বাবা এতদিন আমি কেঁদেছি ভুলে গিয়ে, যদি সঙ্গে সঙ্গে মনে থাকতো তো এত কাঁদতে হতো না, ভুল কোথায়? এ যে শয়তান হায়াত চেয়ে নিয়েছে কিয়ামত পর্যন্ত, হ্যাঁ সে যেতে পারেনি তে মোল্লা যাবে কি করে? তো সে যদি ওদের মান্যওয়ালার বিরোধিতা করে, শয়তান ডাইরেক্ট তাদের বিরোধিতা করছে। যে শয়তান তাদের কাছে যেতে পারেনি খালেস বান্দাদের কাছে, হ্যাঁ তো খালেস বান্দাদের কাছে যেতে পারেনি, খালেস বান্দার দিকে যারা যাচ্ছে তাদের বিরোধিতা করছে শয়তান। হ্যাঁ আর মোল্লা কত বড় শয়তান যে খালেস বান্দাদের বিরোধিতা করছে না, কথা বুঝতে পারলেন না, চলে গেল মাথার উপর দিয়ে। শয়তান বলছে খালেস বান্দার কাছে আমি যেতেই পারিনি, তো বিরোধিতা করবো কি করে, তাতে ওর দিকে যদি ওই দিকে যারা যাবে তাদের বিরোধিতা করবো, তাদের আটকে রাখবো, আমার দলে করবো। হ্যাঁ তাহলে শয়তান আমাদের পিছনে লেগেছে, আর মোল্লা সব মোল্লা নাই, একদম আমরা যার অনুগামী, শয়তান যেখানে যেতে পারেনি তাদের পিছনে লেগেছে। হাজি পাক আর না পাকের লড়াই, পাক জিততে পারে না পাক জিততে পারবে? এই আরো নিজেকে নাপাক বলে প্রমাণ করছে, যাক আমি কত গান্ধী থেকে তৈরি হয়েছি। কি বাবা আদম সাইফুল্লাহ কাঁদাকাটি করলেন, জিবরাইল সালাম মনে করে দিলেন, আপনি ভুলে গেছেন জান্নাতে কি দেখেছিলেন? বলে হ্যাঁ আসমানে দেখেছিলাম, তো এতদিন তো ওই ওসিলা নিয়ে দোয়া চাইলে কবুল হয়ে যেত, আমি হাওয়ালা দিয়ে গেছি আগে। সুরা বাকারার 37 নম্বর আয়াতের তাফসিরটা দেখে নেন। জি ফাতালাক্কা আদাউ মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু আত-তাওয়াবুর রাহিম, এই আয়াতের তাফসীর তাফসীরে দুররে মানসুর কাবির দেখে নেন, আরো বিভিন্ন তাফসীর তাফসীরে দেখবেন কি আছে সেখানে, যে বাবা আদম শাফিউল্লাহ আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহই মুক্তাসার বলছি ওয়াজ শুরু করেনি, আল্লাহ মুহাম্মাদের সাদকা, আলীর সাদকা, ফাতেমার সাদকা, হাসান হোসেনের সাদকাতে আমার তওবা কবুল করুন। আল্লাহ বলেন আমি তওবা কবুল করলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলুন বাবা আদম পাঞ্জেতানি কিনা? তাহলে পাঞ্জেতানি হলেই যদি আলিওয়ালা হলে যদি শিয়া হয়, বাবা আদম তো শুধু আলিওয়ালা না একবারে পাঞ্জেতানিওয়ালা, তাহলে যাদের বাপ শিয়া তার আবার শিয়াকে কি করে বলে ছোট বড়? আমি তো দেখতে পাচ্ছি তুমি তো শিয়ার বাচ্চা অথচ নিজের বাপকে গাল দিচ্ছ, দাও কর্তুত রক্ত বলছে। জি তো বাবা মার আল্লাহ কি বলছেন, যে ওই খালেস বান্দাদেরকে শয়তান বলছে, ওই খালেসদের খালেস বান্দাগণ ব্যতীত বাকি সবাইকে গোমরাহ করব। আল্লাহ কি বললেন? কালা আল্লাহ বললেন হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আরে এটাই তো আমার দিকে আসার জন্য সহজ সরল পথ, ইয়ানে সিরাতে মুস্তাকিম, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আনাম কাদেরকে দিয়েছে সূরা ফাতিহা যেন রোজানা ওয়াজিব করেছে, কেন প্রত্যেক রাকাতে, যে তুমি সিরাতাল লাজিন আনাম তালাইম পড়ে ভেবে নাও, সিরাতাল লাজিন আনাম তালাইম যা নিয়ামত প্রাপ্ত ওরা হলো আহলে বাইতে রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের দিকে যদি না যাও, কাবার ভেতর করে নামাজ পড়ে রোজা রেখে মারা যাও, সোজা দোজক। আল্লাহ যেন প্রত্যেককে খায়রাতা করেন, তৌফিক দিলে ইনশাআল্লাহ কিছুটা টপিক শেষের দিকে বলবো, বা আওয়াজে বলেন সালাওয়াত, আল্লাহুম্মা সল্লু আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সলাতু ওয়া সালাম আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ صلاة وسلام على عباده الذين اصطفى، فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد، فأعوذ بالله من الشيطان اللعين الرجيم،
بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا آمنت بالله صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك على من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وكفى وصلاة وسلام على عباده الذين اصطفى فقد قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم علي مع الحق والحق مع علي وسيلتنا في الدارين جد الحسن والحسين مولانا ومولى الثقلين أبي القاسم محمد اللهم हजरत मुअज्जज व मुकर्रम आजीज़ान दीन मोहतरम बुजुर्गान दीन मिल्लत इस्लामिया और सामईन उम्मत नबविया उपस्थित अनुपस्थित सामने एवं दूरे जाति धर्म वर्ण निर्विशेषे सबाई के आमार अंतरेर अंतस्थल थेके श्रद्धा प्रीति शुभेच्छा स्नेह आशीष जानिए आपनादेर खेदमते कुरान कलामुल्ला शरीफेर सूरा फुरकान फुरकान अर्थ होच्छे पार्थक्यकारी फाराक करने वाला तार माने होच्छे हक बातिल सत्य मिथ्या जी मोमेन मुनाफेक फरक करने वाला अरबी अल्फाज हलो फुरकान से सूरा फुरकान एक बारे अव्वल नम्बर आयात प्रथम आयात तेलावत करार प्रयास पेयेछि सेई संगे नबी पाकेर पाक जबानी नूरी कलम मौला अली पाकेर सम्पर्के मशहूर परिचित एक हादिस पाक तेलावत करार प्रयास पे इंशाअल्लाह ताला नबी दिवस उपलक्षे सर्वजनीन विश्व नबी दिवस उद्यापने आज के अल्लाहर एक प्रिय बंदा एइजन्य बोललाम जदि अल्लाह ताके ना चाइतें ताले ताके दिए मजलिस करातें ना अल्लाह जाके चाहे ताके दिए नेक काज कराए तो अल्लाह पाकेर प्रिय बंदा सरचू भाई उनार पूरो नाम जानी नी जेटा जानी सेटा बोललाम सरचू भाईर माध्यमे आजके आमादेरके एक जगह एकट्ठा करे संयोगे उपस्थापन करा तौफिक अल्लाह दिएछेन जाते करे आमरा कुरान ओ हादिसेर आलोके नबी और आले नबीर किछु ईमान ताजा हवार जिकिर आजगार हय श्रवण करब आलोचना करब यही उद्देश्य आल्लाह पाक आमादेरके आगे आगे आसुन ना जगह आछे सामने एकटु एकटु करे आगे चले आसुन तो इनशाल्लाह टपिक हबे तो तार आगे आमी नबी पाकेर शान नबी पाकेर टपिक कतटा बोलबो जानि ना प्राय रात तो शेष करे फेलेछि आबार आपनादेर एदिके आबार एकटा नियम आछे बारोटा बाजले मानुषदेरो बारोटा बेजे जाए ताई ना কিন্তু আমরা আলী মাননে वाला গাদরে কমে আল্লাহর নবী 3.5 ঘন্টা একবারে টাটকা ধূপের মধ্যে খোলা ময়দানে দাঁড়িয়ে ভাষণ দিছিলেন 3.5 ঘন্টা আমার নবী তো সেই নবীর দিকে যদি একটু মনোনিবেশ করে যে আমার নবী কার জন্য ভাষণ দিলেন নিজের জন্য না মাওলানা আলী পাকের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ তো মাওলানা আলী পাকের জন্য আল্লাহ পাকের হুকুম মোতাবেক 3.5 ঘন্টা ভাষণ দিলেন সব সাহাবীকে দাঁড় করিয়ে কি অবস্থা সেই ধূপের মধ্যে আপনারা তো সামিয়ানার নিচে এবং রাত্রি বেলাতে ঠান্ডা মেজাজে বসে আছেন সেখানে যদি উকুসফুস করেন তেবার মনে করুন যদি আপনারা গাদিরে ঘুমে থাকতেন দাঁড়াতে পারতেন তাহলে মন যদি এদিক ওদিক হতো নবী পাকের উম্মত বলতে কি একটু লজ্জাবোধ হতো না
কথা বোঝা গেল না। তো আমরা আজকে হাজরান মজলিসে বসে আছি নবী পাকের নূরানি মজলিসে, নবী পাকের আওলাদের নূরানি মজলিসে। সেখানে যদি একটু টাইম দেখি যে কত বাজলো, কত গেল, কত কি হলো, তাহলে গাদরে ঘুমে থাকলে কি করতেন? তাহলে সাহাবি তো নয়, সাহাবি খারাপই হয়ে যেত, ঠিক না বেটি? জি, তো আজকেও সেরকম সে জামানায় ছিলাম না, তো কি হবে? এই জামানায় তো আছি, এখানেও তো সেই গাদরে কমেরই কথা হবে, ঠিক না বেটি? এখানে তো সেই মওলানা আলী পাকের কথা হবে। তো এখানে আমি যখন বলবো ঘাম পাসিনা কষ্ট আমার হবে, আপনাদের তো শোনার মধ্যে অত বেশি কষ্ট নাই কি? জি নাই, মাঝে মাঝে একটু বিরক্ত বোধ করাবো কি না, দরুসুরি পাঠ করাবো কি, মাঝে সাঝে একবার সুবহানাল্লাহ বলাবো, এত এত বেশি কিছু করবো না ইনশাল্লাহ। খুব অসুবিধা হবে, আমি স্টেজের মাঝে ছেড়ে দেবো। আমার উদ্দেশ্য কি যে আমি দু ঘন্টা বেশি বলে সার্চি ভাই দু টাকাও বেশি দেবেন না, কিন্তু আমি টাইম টেবিল মেনটেন করতে জানি না। আমি চাই যে আহলে বায়াতের ইমানওয়ালা যদি দুজন বেড়ে যায়, তা আল্লাহ পাকের দরবারে আপনারও লাভ আর আমারও লাভ। আল্লাহ কিছুই করতে পারেনি, আমার আমলে কত ঘাটতি কবুল হবে কিনা জানিনি, তবে একটা আমল যথেষ্ট। তোমার আহলে বায়াতের দরবারে কোরআন ও হাদিসের আলোকে কিছু বক্তব্য দিয়ে মেহনত করেছি, দুটো ফুল তৈরি হয়েছে। বাদশাকে তো টাকা পয়সা দেয় না, তার অভাব নেই, তো আপনার কাছে কোনো কিছু অভাব নেই, অন্তত নুরানি দরবার থেকে দুটো ফুল যে তৈরি হয়েছে এটাই গ্রহণ করুন। জি ঠিক না, বাস এই উদ্দেশ্যে আমার মহানত, আমার পরিশ্রম। আমার কথা জানি না সবাই বুঝতে পারছেন কিনা, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে কিনা বুঝতে পারিনি। হ্যাঁ, দু একজন হাত বাড়াচ্ছে, তাদের জন্যই মনে হয় ওয়াজ করবো। সবাই ইশারা করছেন, একটু আমাকে ইশারা দেবেন যে হ্যাঁ আমরা সবাই জেগে আছি, কেউ ঘুমোয়নি, ঘুমোচ্ছেন নাকি? আমি সে ঘুমাবার কথা বলিনি, চোখ বন্ধ করে ঘুম আলাদা আর অন্য মনস্ক, এটা একটা ঘুম, অন্য মনস্ক হবে না। একদম সুই আর সুতা, দুটো চোখ আছে বলে দুদিকে তাকাবো, সুই সুতো কি জায়গায় যাবে গন্তব্যস্থলে? দুটো চোখ থাকলেও একটা দৃষ্টি হবে, ঠিক না বে? ঠিক, তো যতই নাফসানি আম্বারা থাক আর নাফসানি নাফসে রহমানি থাক, দুটোকে এক করে নাফসে আম্বারাকে মুসলমান বানিয়ে দিয়ে নাফসে রহমানিকে বুলন্দি মকাবে ওঠান। তো মাওলা আলী হলেন, মাওলা আলী মানে বুলন্দি, তো নাফসে আম্বারাকে মানে আয়ত্ত করে মোমেন বানিয়ে যারা নাফসে রহমানিকে ওপরে পৌঁছে দিয়েছেন আলী নামে বুলন্দি, আলী তার মকামে টেনে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তা এক থেকে বোঝা গেল যে আমরা শয়তানকে বুঝতে পেরেছি। শয়তান কাকে বলে? শয়তান কোনো ব্যক্তি বিশেষ নাম নয়, শয়তান কিরদারকে বলে, ব্যবহারকে বলে, অর্থাৎ শয়তানি আখলাক যাদের মধ্যে আছে এই হলো শয়তানি রূপ। জি, কোনো ব্যক্তি বিশেষ নাম নাই। এবারে আমি আসছি যে নবী পাকের টপিক, আমি নবী পাকের সামনে দু একটা কথা বলবো। বলার আগে নবী পাকের সামনে বাস দুটো লাইন ছন্দ, তারপরে নবীর ঘরানার একটু মানকাবাত পড়বো, রাজি আছেন? ফকিরি হালতে আমি, ফকিরি হালতে আমি যাব মদিনা, ফকিরি হালতে আমি যাব মদিনা, নবীর নামের কৌসার পিয়ে, নবীর নামের কৌসার পিয়ে হয়েছি দিওয়ানা, ফকিরি হালতে আমি যাব মদিনা, ফকিরি হালতে আমি যাব মদিনা, মদিনার বুকে আছে নবী কমলিওয়ালা, নুরানি তার চেহারা দেখে মিটবে মনের জ্বালা, নুরানি তার জলওয়া দেখে মিটবে মনের জ্বালা, দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা, সহিতে পারি না ফকিরি হালতে আমি যাব মদিনা, ফকিরি হালতে আমি যাব মদিনা, নবীর নামের কৌসার পিয়ে, নবীর নামের কৌসার পিয়ে হয়েছি দিওয়ানা, নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা। কোন সাফিনা?
মাসাল্লু আহলে বাইতেকা সাফিনাতে নুহিন মান রাকিবা গা নাজা আমান তাকাল্লুফানহা গরেকা। আমি আহলে বাইত যে ছেড়ে দিয়ে যাচ্ছি এরা হলো নূহ নবীর কিস্তির মিসাল, নূহ নবীর জাহাজের মতো। এদের আদর্শ যারা সাওয়ার হলো তারা নাজাত পেয়ে গেল, মুক্তি পেল। যারা ছেড়ে গেল, ইখতিলাফ করলো, বিরোধিতা করলো, পিছনে রয়ে গেল, তারা ধ্বংস হয়ে গেল। আর এদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ যুদ্ধ করা সারা শয়তানের জামাত। বহুল প্রমাণিত দলিল আছে। তো সেই সাফিনাকে আমি ছেড়েছি 72 ফিরকার সমুদ্রে। ভাই আমাকে মরণ পর্যন্ত যেতে হলে 72 ফিরকার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো তাহলে কত 72 ফিরকার ঠেলা, ফাতোয়া, গুতা, ঢেউ। তো সেই সাফিনা ছেড়েছি 72 ফিরকার ঘোলা জল সমুদ্রে। তো সেই সাফিনা ছেড়েছি যখন, তো নারায় হায়দারি যখন মাঝি মাল্লার নারা, তো সাফিনা তো যাবেই। জোরে বলেন নারা দেন একবার, ইয়া রাসূল আল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। তাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আরে নবী নে ফরমায়া মাওলা, বস মাওলা আলীকে কি জানবেন আপনি? নবী নে ফরমায়া মাওলা শানে আলী কি, গদি রেখো। নবী নে ফরমায়া মাওলা শানে আলী কি, বস বস আর দরকার নেই, বস এক এক হি সনদ হয় আলী আর নবী কি। কেন আলী নবী? না আল্লাহ কো কায়নাত বানানে কে লিয়ে মুহাম্মদ কি জরুরত, আর কায়নাত মে দীন নবুয়ত রিসালত বিলায়ত রাখনে কে লিয়ে চালানে ওয়ালা আলী কি জরুরত। ইসিলিয়ে শায়র ফরমাতে হয় নবী নে ফরমায়া মাওলা, হিন্দি মাঝে মাঝে বলি, বুঝতে পারবেন তো। নবী নে ফরমায়া মাওলা শানে আলী কি, বস এক হি সনদ হয় আলী আর নবী কি। আল্লাহ কো হয় জিতনি মুহাম্মদ কি জরুরত, কি দরকার ছিল আল্লাহ কি পারেনি, সব পারে, কিন্তু দরকার ছিল মুহাম্মদ। আল্লাহ বলতে পারে, বলে পারে, কার জবানে না মুহাম্মদের জবানে। আল্লাহ ধরতে পারে, তো হ্যাঁ কার হাত দিয়ে না মুহাম্মদের হাত দিয়ে। আল্লাহ তো হাত নেই, জবান নেই, তো ধরবে কি করে। তো আল্লাহ কো হয় জিতনি মুহাম্মদ কি জরুরত, নবী কে বাদ আও তো দুসরা কোই নবী নেই আয়েঙ্গে। তো বেলায়ত কা মুকাম জাহাঁ রেসালত খতম হুয়া মাওলা আলী কা কদম। নেই বুঝেন, যেখানে রেসালত খতম ইয়ানি স্টাম্প মোহরে নবুয়ত স্টাম্প কোথায় কাঁদে। আর কাবা বাইতুল্লাহতে দেখিয়ে দিলেন, দেখ আমি আখেরি নবী, আমার পরে কোন নবী আসবে না, আমি মুহাম্মদ শেষ নবী, কিন্তু আমার যেখানে শেষ পৌঁছে দেওয়ার পৌঁছে দিয়েছি। অতএব এটাকে বহাল কায়েম রাখতে গেলে আর আমার কাছে আসতে গেলে দরওয়াজা আলী। তো সেই দরওয়াজা আলী, তার কদম কোথায়? যেখানে নবুয়ত খতম আলীর কদম কাঁদে। জোরে বলেন, আমি টপিকটা পুরো বলিনি, বলে গেছি মনে হয় কয়েক এর দু এক বছর পূর্বে। তো আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভির মাদ্রাসা নবুয়তটা পড়ে নেন, সে তো আর কোনো শিয়া ভাইয়ের কিতাব নয়, একবারে টাটকা টনাটন সুন্নি আইলে সুন্নতুল জামাতের কিতাব। জি, তো এই জন্য আল্লাহ কি বলছেন, ভাই কিসে রাখবো এদিকে টুল দিতে হবে ডান দিকে। আল্লাহ কো হয় জিতনি মুহাম্মদ কি জরুরত, উতনা হি জরুরত হয় মুহাম্মদ কো আলী কি। উতনা হি জরুরত হয় মুহাম্মদ কো আলী কি। এবারে অনেকে বলতে পারে, ভাই তাহলে এত যে আলেম মৌলানা মৌলভি যারা আলী আলী করেনি, এরা কি সব ভুল? আপনি তো নবীকে প্রশ্ন করেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেননি ইহুদি খ্রিস্টান নাসারা সবকে নিয়ে 73, আপনি বলছেন আমার উম্মতের মধ্যে 73। ও ভাই, যদি উম্মতের মধ্যে 73 যে আলেমরা মাদ্রাসায় ডিগ্রি লাভ করে কিছু কেতাব পড়ে বলে আমরাই আলেম ওলমা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলমারা হলো নবীর ওয়ারিস, তো মাদ্রাসায় পড়ে যদি আলেমরা নবীর ওয়ারিস হয়, তো সূরা আল আহজাবে মুহাম্মদ সম্পর্কে আল্লাহ কেন বললেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষেরই পিতা নয়? তে এমন এমন তুমি মরনা, তুমি তো মরদ হতে পারলে নি, আর মরদ যখন হতে পারলে মরদ হয়েছো, কিন্তু মুহাম্মদ তোমার পিতা হলো না। তো মুহাম্মদের যখন মুহাম্মদ যখন কারো পিতা নয়, তুমি কোত্থেকে বারিশ হলে? জি না, কথা ঢুকছে না, মানতে বলছেন লজিক।
মোহাম্মদ, আমি ও টপিকে যাব একটু দিয়েছি তো, মোহাম্মদ যখন কারোর পিতা নয়, আবার ওই সুরাতে ৬ নম্বর আয়াতে বলছে মোহাম্মদের বিবিগণ মোমেনদের মা। আচ্ছা, মা যখন আমার, মায়ের বাপ কে হবে, মায়ের স্বামী কি হবে, বাপ হবে তো, মায়ের স্বামী সেই বাপ বলছে আমি তোমাদের বাপ নই। মৌলভী সাহেব, অনেক ডিগ্রি লাভ করেছি, কোরআন পড়ে নিয়েছি, এটা একটু বুঝিয়ে দেবেন। মোহাম্মদ বাপ নয়, তার বিবি মা, তো মা যখন, তো তার স্বামী বাপ হবে, হলো না কেন? জি, কেন হলো না, জবাব দেবেন। আচ্ছা, জবাব কি দেবেন, আপনি দেবেন সে পরের কথা, যদি ঠিক মতো দলিল মোতাবেক জবাব হয়তো মেনে নেবো, তা নাহলে এতক্ষণ পর্যন্ত আমারটা মেনে নেন। মোহাম্মদ এই জন্য বললেন যে আমি তোমাদের পুরুষদের মধ্যে, মরদের মধ্যে কারুরই বাপ নাই, এই জন্যে যে আমি যদি বাপ হয়ে যাই তাহলে আমি চলে যাওয়ার পরে তুমি বলবে মোহাম্মদ যখন আমার বাপ তো আমি তার বেটা, আমি তোমার গদিতে বসবো, ঠিক না ভাই? ঠিক। মা কানা মুহাম্মাদু নাবাহাদিম মিরজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারুরই পিতা নয়। সূরা আল আহজাব ৪০ নম্বর আয়াত, তিনি রাসূল এবং খাতেম নবীন, কিন্তু তোমাদের মধ্যে কারুর পিতা নাই। এদিকে আবার আচ্ছা, আয়াত নাজিল করছে কে, আল্লাহ না গায়রুল্লাহ? আল্লাহ। তা আল্লাহ নাজিল করছেন, মোহাম্মদের প্রিয় ভাজন সাহাবি হওয়া সত্ত্বেও, আর আমাদের নাই হোক, আমরা গুনাগার, বড় বড় সাহাবি তো, আপনারা তো বলেন বড় বড় সাহাবি, যার ফজিলত নাকি মাওলানা থেকেও বেশি, তো তারা তো পাপ হবে, আর যার ফজিলত সব থেকে কম, নবী বলছেন ও তো আমার নাফস, ওর গোশত আমার গোশত, ওর রক্ত আমার রক্ত, ওর রূহ আমার রূহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার বোখারি দেখো, হে আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে, তাহলে এবার বোঝা গেল যে নবী থেকে আলী, আবার আলী থেকে নবী, তাহলে নবীকে পেতে গেলে কোথায়, সাহাবা নয় আলী, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একদম নজরে দেখছে কিন্তু ঘুমিয়ে রয়েছে, নাকি মেন্টাল খারাপ আমি জানি না। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, মসজিদে ডান পা ঢোকাতে জ্ঞান আছে ভালো, কিন্তু লেখা আছে কি মসজিদের দরওয়াজা খোলা আছে, খোলা আছে না, মসজিদের দরওয়াজা খোলা আছে, একদম জামাত ধরবে, নামাজ পড়বে, ছুটছে, পাটা ঢুকিয়ে দিয়েছে, আবার বের করে নিয়েছে, কি হলো রে ভাই? না, ওই যে সাইনবোর্ডে লেখা আছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও, এই জন্য এই দোয়াটা নবী পাক বলছেন মসজিদে ঢোকার আগে পড়বে। বলে আরে এটা কি আল্লাহর ঘর না গায়রুল্লাহর? বলে এটা আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? বলে আল্লাহর ঘর। তো আল্লাহর ঘরে দরজা খোলা আছে, আল্লাহর ঘরে দরজা খোলা, এটা রহমতের দরজা নয়, তুমি আবার কোন রহমতের দরজা খুঁজছো? বলে তা জানি নবী বলতে বলেছে, বলেছি নাটক কোম্পানি, তুমি নাটক করতে শিখেছো, মঞ্চে উঠে গিয়ে বলছো আমি রাজা, স্টেজ থেকে নেমে গেলে ভাত জোটেনি, স্টেজে উঠে হুব্বা জুব্বা দেখালো কত বড় ইমানদার, তলিয়ে দেখি ইমানের গন্ধ নেই, খালি কুফরি কান্দে গিতে ভরা, বলে আমি বাদশা রাজা। হ্যাঁ, নাটক অনেক করেছো, ইন্টারনেটের যুগ, অনেক নাটক কোম্পানি চলে গেছে। যদি নবী পাক বলতেন যে আমার উম্মতের মধ্যে ৭২ ফিরকা জান্নাতি হবে আর একটা জাহান্নামী হবে, যদি বলতেন কি হতো? যত ফিরকা আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে ওদের লক্ষ্য একটা জায়গায়। আরে আমি নাম বলছি না, নিজেরা কাদা ছোটাছুটি করছে, নিজেরা গোবর ছোটাছুটি করছে, নিজেরা নিজে একে অপরকে থুপ দিচ্ছে, নিজেরা একে অপরকে লাথি মারছে, ঠিক না বেটি? ওর পূজোর নামাজ হবে না, ও বেদাতি, ওর পূজোর নামাজ হবে না, ও শিরকি, ও কাফের, এ মোনাফেক, নিজেরা ফতোয়া দিয়ে দিয়ে মুসলমান থেকে খারিজ একে অপরকে। আর আমাদের উপরে ফতোয়া তো আসবেই, যদি আমাকে কেউ শিয়া না বলে তো আমার প্রমাণ নেই যে সত্যিকার আমি আলিওয়ালা হলাম কিনা, তো তোমাদের মুখ থেকে শিয়া ফতোয়াটা দেওয়া মানে আমি আলিওয়ালা হয়েছি, জোরে বলেন। জি, আরে মানুষ কতটা ভালো তার গুণ দুশ্মন বলবে, ঠিক না বেঠিক? যে ভাই যাই কিছু হোক লোকটা এই গুণটা ভালো, তার দুশ্মনদের মুখেও বেরোচ্ছে আমার ক্রিয়া দেখে, তাহলে দুশ্মন জাহান্নামীদের মুখ থেকেও বেরোচ্ছে যে আমরা শিয়া। আর আল্লাহর নবী বলছেন হে আলী তুমি এবং তোমার শিয়া কিয়ামতের দিন কামিয়াবি হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তফসিরে দূরে মানুষরা দেখুন,
এবং মুস্তাদরাক আলা সহিহাইনে দেখুন, মুজামুল আল কাবীরে দেখুন, মুজামুল আল আওসাতে দেখুন, কটা কিতাবের নাম বলবো? আমি একটাও কোনো শিয়া কিতাব থেকে হাওয়ালা দিইনি, আমি এখনো শিয়া কিতাব ঘাঁটিনি, শিয়া কিতাব খুলিনি আজ পর্যন্ত, কসম খোদা দৃষ্টিতে বলছি। কেন আমার আহলে সুন্নাতের থেকে আমি উঠে এসেছি, তো আহলে সুন্নাতের মধ্যে কি এমন আহলে বা সম্পর্কে দলিল নেই যে আমি যেখানে না পাই তখন অন্য দ্বারে যাই, ঠিক না? আমি যখন এই দ্বারে পেয়ে যাচ্ছি যখন না পাবো অন্য দ্বারে যাবো, ঠিক আছে? কিন্তু আহলে সুন্নাতের কিতাব মোতাবেক যখন দেখছি শিয়া ভাইদের সঙ্গে আমার 99% মিলে যাচ্ছে, একটা যদি ইদুক ইদুক হয় তো আল্লাহ 9 দেখবে না 1 দেখবে? আরে ভাই, দাড়ি পাল্লা যখন ওজন হবে, গোনার বোঝা ভারী আর নেকির বোঝা হালকা, জাহান্নামী আর নেকির বোঝা, নেকির পাল্লা ভারী গোনার বোঝা হালকা জান্নাতি, তো এ তো 99% মিলে যাচ্ছে, তার মানে আমি সম্পূর্ণ ভারী, ঠিক না বেটি? জি, এই মনে ভাববেন না যে আমি শিয়া আলেম, শিয়াদের মতো বলছি না, আহলে সুন্নতের কিতাব থেকে বলছি আর কোরআন থেকে বলছি, কোনো শিয়া কিতাব থেকে বলি না, এই মনোভাব নেবেন না। কারণ আমিও কট্টর সুন্নি, তবে আহলে সুন্নাতুল জামাত নয়, আহলে সুন্নাত। সুন্নাত বলে কাকে? নবীর হুকুম প্রথমে মানতে হবে, ঠিক না বেটি? নবী বলেছেন আলী তোমাদের মাওলা, তো নবীর এই ফরমানকে মেনে নেওয়ার নাম আমি আহলে সুন্নাত। আর যখন আমি আলীকে মাওলা বলা শুরু করলাম তখন আমি হলাম আলীর শিয়া, তো প্রথমে আমি সুন্নাত তারপর শিয়া, ঠিক না বেটি? আমি নিজেকে বলিনি যে আমি আহলে সুন্নাত নয়, নিশ্চয়ই সুন্নাত, সুন্নাতাল্লাহে তাবদিলা, কোরআন বলছেন যে আমার সুন্নতের কোনো পরিবর্তন নাই, তাহলে আল্লাহর সুন্নত মানাটাও আমি আহলে সুন্নাত। জি, নবীর ফরমান মানাটাও, নবী বলছেন আমি তোমাদের মাঝে ইন্নি তারিকুন ফিকুম সাকালাইনি কিতাবাল্লাহ ওয়া ইত্রাতি আহলা বাইতি মাইন তামাসাকতুম বিহিম লান তাদিল্লু বাইদি লাইয়া তারিকা হাত্তা ইয়ারিদা আলাইয়া আল হাউজ মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজা মিসকাত মুস্তাদরাক আলা সহিহাইন ফাজাইল সাহাবা মুসনাদ ইবনে হাম্বল। কি দলিল দেব ভাই? একের পর এক তো দত কিতাব মনে থাকে না, তো ভরপুর, পুরো চেপে যাবে, উঠতে পারবে না, তোমার লাগাম পাওয়া যাবে না, এত দলিল আছে। একবারে হাদিসে তুর্ক, তুর্ক বুঝেন, লাইন ধরে হাদিস, এই হাদিস কি বলছেন যে আমি তোমাদের মাঝে দুটো আমানত ছেড়ে যাচ্ছি, দুটো উপকরণ ছেড়ে যাচ্ছি, চিজ কোনো আরবি লাফজ নেই, সাকাল লাইন, ভারী দুটি, ভারী দুটি কি আমানত উপকরণ আমাদের কাজে লাগার জন্য ছেড়ে যাচ্ছি, যদি তোমরা মজবুত করে, কাকে ধরতে বললেন? ছেড়ে যাচ্ছিস, ও ভাইজান, বাপ মা চলে যাওয়ার আগেই তো একটা ওসিয়ত করে, সব কথা বাপ মার ভুলে যাক, মরণের সময় তার ওসিয়তটা সন্তান মনে রাখে, তবে হবে সে হালালিয়া, যদি মরণের ওসিয়তটাই, মরণের আগে ওসিয়তটা ছেড়ে দেয় তাই মনে করো পাজি, ঠিক না বেটি? ও বাপকে মানে না, ঠিক না? তো চলে যাওয়ার পূর্বে ওসিয়ত করছেন, তোমাদের কাছে দুটো উপকরণ দিয়ে যাচ্ছি, দুটো ভারী জিনিস দিয়ে যাচ্ছি, জিনিস বলাটা আমি বেয়াদবি মনে করি, আমানত দিয়ে যাচ্ছি। কি আমানত? একটি হলো আল্লাহ পাকের কিতাব, আর দ্বিতীয়টি হলো আমার ইত্রাত, ইয়ানে আহলে বায়ত বললে চাচা খানদান আব্দুল মোতালেব বংশ, হাসিমি বংশ এসে যাবে, আহলে বাদ না শুধু বলেনি, আগে বলেছেন ইত্রাতি, আমার রক্ত সম্পর্কীয় আমার আহলে বাদ, জোরে বলেন সুবহানাল্লাহ, ইত্রাতি, আমি ভেঙে বলছি যে আমার ইত্রাতি আহলে বাইতি, আমার রক্ত সম্পর্কীয় আত্মীয়। তো কে রক্ত সম্পর্কীয়? মা ফাতেমা নেই? হ্যাঁ, নবী এটাও বলেছেন যে হে আলী, আমার পরে যে ছেলে যদি থাকতো তো আমার পরে সে নবী না হলে হাসরে মুখ দেখাতে লজ্জা পেত, নবীর ঘরে অন্যান্য নবীরা নবী হয়েছে, তুমি নবীর ঘরে হয়ে নবী হলে না, তো এই জন্য আল্লাহ উঠিয়ে নিলেন, কিন্তু আমার বংশধরকে, আমার আওলাদকে আলী তোমার পুষ্টে রেখেছে, তোমার পুষ্টের মাধ্যমে ফাতেমার হেরেমে দিয়ে, আর ফাতেমার ঔরসজাত যত সন্তান হবে কিয়ামত পর্যন্ত বা মাসুমগণ, তারা হলো আমি নবী, আমি তাদের বাপ, আর তারা আমার আওলাদ, জোরে বলেন সুবহানাল্লাহ। যে কারণে, যে কারণে মোবাহেলাতে দেখিয়ে দিলেন হাসান হোসেন আমার বেটা, যত বড় বড় সাহাবী হোক না কেন, সব তাকিয়ে থাকলো, ভীমরুতি খেয়ে গেল, কোরআন বলছি আল্লাহ মুহাম্মদ তোমাদের মরদের মধ্যে কারুরই বাপ নয়, কিন্তু মোবাহেলার ময়দা দেখিয়ে দিয়েছে, কে বলছে মুহাম্মদ বাপ নয়, দেখ হাসান হোসেনের বাপ, বোঝা গেল? তাহলে মুহাম্মদের ওয়ারিশ ছিল,
আমাদের অভাব ছিল। তো আজকে নিজেদেরকে তো ওয়ারিস বললে হবে না। প্রেম তুমি কি বুঝবে যদি পুরুষত্ব থাকে? পুরুষ হও তো প্রেম বুঝবে, নারী হও তো প্রেম বুঝবে, কারণ দুটো সত্য দুদিনের মধ্যে আছে। হেজরা যদি হও না, তোমার মধ্যে পুরুষত্ব আছে না নারীসত্ব আছে, তুমি প্রেমই বুঝবে না। নেগেটিভ পয়েন্ট হলে প্রেম তো, প্রেম আলাদা জিনিস। এ আলিম বা আলি মৌলার প্রেমে যারা মেতে গেছে, তুমি কি ভেবেছো ফাতোয়া দিয়ে উড়িয়ে দিবে? এরা জান দিয়ে দিবে, গলা দিয়ে দিবে, সব লুটিয়ে দিবে, কিন্তু তোমার মতো কমবাক নাপাকের কথা শুনবে না। ঠিক না ভাই? ঠিক। দলিল আমি এখনো দিইনি, দলিল দিচ্ছি। জি, মসজিদে যাচ্ছে, বাবা নামাজ পড়বে, আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছে, আমি নামাজের বিরোধিতা করছি না, কিন্তু নামাজে যাওয়ার আগে তার আগে ফর্মুলা মানবো না। গু গোবর মেখে নামাজ পড়লে নামাজ কবুল হবে? তো গু গোবর বাইরে মাখিয়ে ধুয়ে নিলাম, ভেতরে যে গু গোবর মাখানো সেটা কি করবে? বলছি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দে। এই কামব্যাক নামাজি, তুই তো দেখছিস মসজিদের দরজা খোলা আছে। মসজিদ যদি আল্লাহর ঘর, তো মসজিদের ঘরের থেকে আর কোনো বড় ঘর আছে বলে না? তো তার দরজা খোলা আছে, এটা কি রহমতের দরজা নয়? তা তো জানিনি, জানবি কবে? জেনেও জানিস নি, কারণ এটা হলো নাপাক রক্তের প্রমাণ। যারা সত্যিকার জানেনি আলাদা কথা, তারা তবা করে ফিরে যাবে, কিন্তু যারা জেনেও না জানার ভান করে, ভাই জেগে ঘুমোলে আমি সাড়া দেবো না, যতই ডাকুক সাড়া দেবে? জেগে যখন ঘুমোয় দেখবেন সাড়া দেবে না। যারা প্রকৃত ঘুমোয় সাড়া দেয়, কিন্তু যে জেগে ঘুমোয়, আমরা তো জানি কে জেগে ঘুমোচ্ছে। তো যখন সাড়া দেয়নি, তো মারো লাথি। ঠিক না বেটি? তো যারা জেগে ঘুমায়, কি যারা জেগে ঘুমায় তাদের কি বোনাই বোনাই করে বলবো নাকি? আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় মাওলানা সাহেব, আপনার কাছে জানতে চাই, একজন আলেম নিজের বক্তব্যের মাঝে বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনে রাখাল মাছ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বুল আলামিন, নাউজুবিল্লাহ মিন যালিক। নবী পাক, আল্লাহু আকবার, নবী পাক প্রথম জীবনে রাখাল, পরে মুটে মুটে কুলি কুলি, আচ্ছা মুটে কুলি, তারপরে হলেন খেজুর বাগানের শ্রমিক মজদুর, শেষে হযরত খাদিজা সালামুল্লাহ আলাইহা, এনে রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন, যার ভাষায় লিখেছেন, কারণ আল্লাহ জিব্রাইল কি যার প্রতি সালাম পাঠিয়েছেন, আমি তার নামে তো সালাম বলব, এই কেন না? আল্লাহ সুন্নতের পরিবর্তন নাই, বহু দলিল আছে। মা খাদিজার প্রতি আল্লাহ খুদ সালাম পাঠিয়েছে। মা খাদিজা সালামুল আলাইহার ম্যানেজার ছিলেন। আচ্ছা, তাহলে উনি ওইসব করতে এসছেন? হ্যাঁ, এত কিছু করার পরে আবার নবুয়াত রেসালাত আহলে বাইতের ডঙ্কা বাজিয়ে তাদেরকে মকাম দেখিয়ে দেওয়া, তারপরে চলে যাওয়া, তার মানে এই জন্য কারবালা করেছে কামবাক, যে ছিলেন তো মোটে, এই কুলি মোটে 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 আর কি রাখাল। হ্যাঁ হ্যাঁ, রাখাল মানে বগরি বগরি চড়ানোওয়ালা। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তাহলে এই সব কারণে বলে উনি যখন ছিলেন, এদের ধারণা ঠিক, কারবালা কারা করেছে? এদেরই চোদ্দ পুরুষ করেছে এই বংশেরই। কেন বলে ছিল তো রাখাল, মোহাম্মদকে তো মোহাম্মদ বলে, এটা আমি দেখছি ২৭ ফার্সি সালমান রুশদির থেকেও হারামি আছে। কি বললাম? নবী পাকের শানে শুধু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোরআন পাক দেখুন, অনুসরণা আপনি আমাদের দিকে দেখুন, এই ধরনের বাক্যকে নিয়ে আল্লাহ বলছে খবরদার আমার নবীপাকের বিরুদ্ধে। শুধু নবীপাকের আগে যেতে মানা করেছে, নবীপাকের আওয়াজের উপরে কথা বলতে মানা করেছে, নাহলে ঈমান বরবাদ হয়ে যাবে। কি হয়েছে? তার মানে এনারা যে নবী মানিয়েছে, এই নবীর কিন্তু আমরা উম্মত নাই, এই নবীর আমার উম্মত নাই, আর এদের খোদাকেও আমরা মানি না, এদের খোদা আলাদা, এদের নবীও আলাদা, যদিও নাম এক, কিন্তু না মিষ্টি নাম এক হলেও এরা নবীকে নিজের খয়স মোতাবেক নবীকে চালাতে চায়। আরে যাদের কেতাবে
মেরাজে নিয়ে যাবে। ভাই মেরাজ কত বছর হয়েছে? 52। আমি সুন্নতুল কেতাব থেকে বলছি, মেরাজে নিয়ে যাওয়ার আগে নবী পাকের সিনাকে এখান থেকে ফেড়ে দিল। ফেড়ে কি করলেন না, ওই জমজম থেকে, জমজম কূপ থেকে পানি উঠিয়ে তস্তরিতে খুশবু আতর মানে পানি দিয়ে ধৌত করলেন, নাপাক সব বের করলেন, যত গন্ধকি ছিলেন সব বের করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে কেন আল্লাহ দরবারে যাবে। ফের অপারেশন সাকসেসফুল, মিটে গেল সেলাই, তারপরে নিয়ে গেলেন। আচ্ছা 40 থেকে 52 কত বছর? আমি 12 ধরলাম, 12 বছর। 40 থেকে 52 12 বছর আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হয়েছে না হয়নি? হয়েছে। তো কোরআন থাকে কোথায়? দিলে সিনাতে, আর সেই সিনা ফেড়ে নাপাক বের করছে। তাহলে আল্লাহর, এদের তো ফতোয়াতে আল্লাহরও কোনো জ্ঞান নেই। মাশাআল্লাহ। কেন? আল্লাহ বলে আমি পাক, আমি বলি মোল্লার কথাই বলছি আল্লাহ তোমাকে, তুমি কেমন পাক? তোমার নবীকে যদি ওই যে কেতাবে লিখেছে, তোমার নবীকে যদি সিনা ফেড়ে নাপাক বের করলো, আর তুমি নাপাক না বের করে আগেই কালাম দিয়ে দিলে, তোমার কোরআন তো পাক জায়গায় থাকবে, নাপাক জায়গায় রাখা যায়। তো আল্লাহ তুমি নাপাক জায়গায় কোরআন রাখলে ফের পরে পাক করলে, এ তোমার কেমন সিস্টেম শরীয়ত? তো এদের কেতাবে যদি এই ধরুন, আবার নবী পাকের ওহি কাছে 6 মাস ওহি আসেনি বলে, নবী পাকের কাছে 6 মাস ওহি আসেনি বলে নবী পাক ঘৃণায় লজ্জায় নিজেকে ধিৎকার দিয়ে পাহাড় থেকে গড়িয়ে সুসাইড করতে যাচ্ছে। হাতে শুনেছেন না? শুনেননি? আর এরকম গাদা গাদা আছে আমার কাছে, আমি যদি, আমি বলি কি, কেউ যদি লাগে আমি ছাড়বো না। যে নবী আত্মহত্যা যারা করে মরে, হ্যাঁ, সুসাইড করে মরে, তাদের জানাজা পড়া নবীর জন্য নিজের হারাম করে দিয়েছে যে ও জানাজা আমি পড়বো না। আর সেই নবী যে নিজে জান দিতে গেছে, মলিম সাহেবদের যখন বলি কয়েকটা বলে, হ্যাঁ কয়েকটা হাদিস এরকম আসে, সনদ সহি, কিন্তু হাদিসগুলো সঠিক না, মানে সনদ সহি মাতান, যাই হোক সনদ তো সম্র আপনারা মানেন, তো সব সহি তো জালি কেন? বলে হ্যাঁ কতগুলো হাদিস জালি আছে। আমি যদি জালি হাদিস, কথা ভালো লাগছে, যদি জালি হাদিস থাকে তো ভাই কোরআনের ভেতরে লেখা আছে, উপরে নয়, উপরে কোরআন মাজিদ, পা মলাট খোলো, কভার খোলো, আবার একটা পৃষ্ঠা উল্টাও, আবার সূচিপত্রেরও থাকলে অনেক পৃষ্ঠা উল্টাতে হবে, শেষে প্রথম সুরা সুরা ফাতেহা, দ্বিতীয় সুরা সুরা বাকারা, তাও আবার এক আয়াতের পরে আলিফ লাম মিম একটা আয়াত চলে গেল, জালিকাল কিতাবুল রাইবাফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, ভেতরে লেখা আছে, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আর এ জালি যে রয়ের যে কিতাবে আছে তার উপরে লেখা আছে সহিহ আল বুখারী শরীফ। তো ভাই যদি এর ভেতরে জালি হাদিস থাকে তাহলে ওপরে জালি বোখারি বলুন, সহি বোখারি লিখলেন কেন? তার মানে সহি না বললে কেতাব কেউ পড়বে না আর গুমরাও হবে না, তাই নাকি? আমরা কোনো হাদিসের ইনকার করছি না, আমিও বোখারি পড়ি, কিন্তু এই নয় যে ওই সহিকে সমর্থন করব জালি থাকা সত্ত্বেও, এটা আলাদা। কিন্তু নবী পাকের কিছু কিছু কথা, কিছু কিছু যে হাদিস, আমরা সব হাদিস পড়ি, কোরআনকে সামনে রেখে পড়ি, কোরআন অনুমোদিত হাদিস সাদরে গ্রহণ করলাম, কোরআনেরকে টক্কর দেনেওয়ালা, গাধার গায়ে জোর হলে মসজিদে মারে ধাক্কা, এইরকম যদি হাদিসের ধাক্কা আমার অভ্যাস থাকে কোরআনকে, তো হাদিস দেওয়ালে মারি। কি বললাম? আমার নবী বলছেন যে হাদিস কোরআন মোতাবেক নয়, কোরআন অনুশীলনে নয়, কোরআন অনুমোদিত নয়, সে হাদিসটা আমার হাদিস নয়। যে হাদিস কোরআন মোতাবেক সেটা আমার হাদিস, ওটা গ্রহণ করো, যেটা কোরআনকে টক্কর লাগাবে সে হাদিস ছুড়ে মারো। কি জি? কোরআনের বিরুদ্ধে নবীর হাদিস যেতে পারে? হ্যাঁ, সুরা নাজম দিচ্ছে প্রমাণ, আমার নবী তার নিজের নুত, নুত মানে বলছেন তো ছোটবেলা থেকে আও মাও গাও, হ্যাঁ যা জবানে বলেন, নিজের ইচ্ছায় নিজের খোয়াইশে বলেন না, যা কিছু বলেন আল্লাহর নির্দেশ মোতাবেক বলেন। তাহলে আল্লাহর নির্দেশ মোতাবেক হবে, আল্লাহর নির্দেশ কোরআন এক বলবে, আর আল্লাহর নির্দেশ মোতাবেক নবীর জবান দিয়ে হাদিস এক বলবে, তো ফিরকা বানানোওয়ালা সব থেকে বড় আল্লাহ হবে, হিসাব কি বলে? ঠিক না বেটি? হ্যাঁ না বলছেন না? আল্লাহ কোরআন নাজিল করছেন তাতে একরকম, কোরআনের বিরুদ্ধে হাদিস বলছে আরেক রকম, তাহলে
আল্লাহর হুকুম মোতাবেক নবী জবান হিলিয়েছেন, হাদিস আলাদা। আর আল্লাহ নাজিল করেছেন নবী জবান দিয়ে বাণী ফাইলিয়েছেন কোরআন আলাদা। তো দুটো যদি আলাদা হয় তো দুটো আলাদা মানে দুটো ফিরকা বানানোওয়ালাকে। তো এরা তো আল্লাহকেও ফিরকা বাজি বানিয়ে দিচ্ছে, ঠিক না বেটি? হায় হায় হায়, যাদের আল্লাহ যাদের আকিদায় আল্লাহও ঠিক নেই তারা নবীকে কি করে ঠিক করে মানবে ভাই? ইনশাল্লাহ এই টপিকের আমি কোরআন থেকে দুই একটা আয়াতে জবাব দেবো। নবী কখন রাখা ছিলেন, কখন মোটে ছিলেন, কোন জীবনেরা দেখতে চলেছে। তা আমি যে টপিকটা গেছিলাম যে তোমরা যদি এই দুটোকে ধরে থাকো তাহলে জীবনে কোনো দিন গোমরা হবে না, বা এর থেকে বড় সার্টিফিকেট আছে? তো নবী বলছেন এদেরকে যদি ধরে রাখো, আচ্ছা ভাই যেটা ধরলে আমি এপার থেকে ওপারে যাবো, ডুবে মরবো না, তাকে ধরবো না, অন্য নৌকায় লাফাবো। এই জোরে বলেন কথা, বুঝতে পারছেন না কথা? হ্যাঁ, আর যদি ওটাকে ছেড়ে এটাও ধরি ওটাও ধরি? নবী বলেছেন না আমার 73-এর মধ্যে 72 জাহান্নামী, যদি ঘুরিয়ে বলতেন না 72 জান্নাতি একটা জাহান্নামী। তো আজকে সব সুন্নাতুল জামাতি মিলে প্রত্যেকটা দল যতই নিজেরা কাদা ছোড়া ঝুড়ি করুক, একটা দলকে দেখবে বলে দেখছো আমরা যেই দলই করি না কেন, যত রকম দল হই না কেন, আমাদের মূল লক্ষ্য এক জায়গায়। টুকটাক আকিদা মশলা মিশলে ডিফারেন্স হলেও কিন্তু আমাদের মূল লক্ষ্যে একটা জায়গায়, আর সব থেকে আমাদের বিপরীত একটা দল হলো শিয়া। তাহলে আল্লাহ নবী যে বলেছেন একটা দল জাহান্নামী, তাহলে শিয়া দলটাই জাহান্নামী। যে কথা বুঝতে পাচ্ছেন? কিন্তু আল্লাহ নবী তা তো বলেননি, বলছেন 72 ফিরকা। আমরা তো নাই তোদের ভাষায় একটা দল জাহান্নামী, তোদের ফতোয়ায়, তোমাদের ফতোয়ায় জি, কিন্তু তোরা নিজেরা ঠিক কর তোদের মধ্যে 71টার কারা আছে জাহান্নামী হবে। কি কথাটা বুঝতে পারছে না? সালাওয়াত পড়ুন, আল্লাহুম্মা